কোনো সাংবিধানিক সংকট নয়, বিএনপি চায় যত দ্রুত সম্ভব সংস্কার শেষে নির্বাচন, আর নির্বাচনের পর সাংবিধানিক জটিলতা দূর করা সহজ হবে বলেই দাবি দলটির। কিন্তু এ ধরনের সংকটের মুখোমুখি আগেও হয়েছে দেশ, সেই পথে না গিয়ে এবারের ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার মুক্ত দেশে কেন ফ্যাসিস্টদের নিযুক্ত রাষ্ট্রপতি থাকবে তা নিয়েও রয়েছে প্রশ্ন। আরো জানাচ্ছেন নাজিয়া আফরিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে সরব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রপতি অপসারণ চায় তারা। বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক হচ্ছে। শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সাত নেতা, এবং এ বিষয়ে তারা তাদের ফোরামে কথা বলে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন। এ বিষয়ে রোববার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি আরও স্পষ্ট করেন। কোন রাজনৈতিক সংকট চায় না বিএনপি। কোন রকম অর্থকারী পদক্ষেপ গ্রহণ না করে সাংবিধানিক প্রক্রিয়ায় সবগুলো বিএনপির অন্যান্য নেতারাও রাষ্ট্রপতি ইস্যুতে কথা বলতে নারাজ। তারা চান নির্বাচনমুখী সংস্কারে জোর দিক অন্তর্বর্তী সরকার। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে, আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সবাই তো একটা স্বচ্ছ নির্বাচনের অপেক্ষায় আছে, তো সুতরাং খুব সহজ ব্যাপার। আর অন্যান্যগুলোর ব্যাপারে, অন্য সংস্কারের ব্যাপারে তো একটা পরিষ্কারভাবে আমরা বারবারই বুঝি যে এখানে ঐক্যমত যেগুলো হয়ে আছে আমি কার কাছে দিয়ে যাব, কিভাবে আমি সরে যাব। তখন প্রধান বিচারপতি শাহাবুদ্দিনকে নিয়ে আসা হয়েছিল, উনি প্রেসিডেন্ট হয়েছিলেন, প্রেসিডেন্ট থেকে নির্বাচনের পরে আবার প্রধানমন্ত্রীতে ফিরে গেছেন। এই পুরোটাই করা ছিল একটা কনস্টিটিউশনাল প্রভিশনের মাধ্যমে, এবং সেইটা কনস্টিটিউশনের মধ্যে ছিল না, কিন্তু সমগ্র জাতি এই ব্যাপারে একমত হয়েছিল, সেটা হয়েছে। এখানেও তাই হতে পারে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।